হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঞ্জিতা টেক চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলা লিংক, গ্রামীণ ফোন, রবি, টেলিটক ও এয়ারটেল সিম থেকে কিভাবে রিকোয়েস্ট কল পাঠাবেন। অনেক সময় আমাদের সিমে ব্যালেন্স থাকে না এবং আমাদের কল দেওয়াটা অনেক জরুরি হয়ে পড়ে। আপনি যদি তাকে রিকোয়েস্ট কল পাঠান তাহলে কিন্তু সে আপনাকে কল ব্যাক করতে পারবে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন বন্ধুরা মূল ভিডিওতে চলে যাওয়া যায়। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো বাংলা লিংক সিম দিয়ে কীভাবে রিকোয়েস্ট কল পাঠাতে হয়। বাংলা লিংক সিম দিয়ে রিকোয়েস্ট কল পাঠানোর জন্য আপনাকে ডায়াল করতে হবে *126 *, তারপর আপনি যে নাম্বারে রিকোয়েস্ট কলটি পাঠাতে চান সেই নাম্বারটি উঠিয়ে হ্যাশ উঠিয়ে তারপর আপনারা কল দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনারা বাংলা লিংক সিম দিয়ে রিকোয়েস্ট কল পাঠাতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো গ্রামীণ ফোন, মানে গ্রামীণ ফোন সিম দিয়ে আপনারা কিভাবে রিকোয়েস্ট কল পাঠাবেন। গ্রামীণ ফোন সিম দিয়ে রিকোয়েস্ট কল পাঠানোর জন্য আপনাকে ডায়াল করতে হবে *123*, তারপর আপনি যে নাম্বারে কলটি দিবেন ওই নাম্বারটি উঠিয়ে দিবেন, তারপর হ্যাশ উঠিয়ে দিয়ে আপনারা কলটি দিয়ে দিবেন। এভাবে আপনারা গ্রামীণ ফোন থেকে কিন্তু রিকোয়েস্ট কল পাঠাতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো রবি সিম দিয়ে কিভাবে আপনারা রিকোয়েস্ট কল পাঠাবেন। আপনি যদি রবি সিম দিয়ে রিকোয়েস্ট কল পাঠাতে চান তাহলে কিন্তু আপনি রিকোয়েস্ট কল পাঠাতে পারবেন না, কারণ রবি কর্তৃপক্ষ কিন্তু এই অপশনটি এখনও চালু করেননি। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো টেলিটক সিম দিয়ে কিভাবে আপনারা রিকোয়েস্ট কল পাঠাবেন। বন্ধুরা টেলিটক সিম দিয়ে যদি আপনি রিকোয়েস্ট কল পাঠাতে চান তাহলে কিন্তু আপনি রিকোয়েস্ট কল পাঠাতে পারবেন না, কেননা টেলিটক কর্তৃপক্ষ কিন্তু এই অপশনটি এখনও চালু করেনি। বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো এয়ারটেল সিম দিয়ে কিভাবে রিকোয়েস্ট কল পাঠাবেন। এয়ারটেল সিম দিয়ে রিকোয়েস্ট কল পাঠানোর জন্য আপনাকে ডায়াল করতে হবে *1*5# এটা উঠিয়ে আপনারা কল দিয়ে দিবেন। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা খুব সহজেই রিকোয়েস্ট কল পাঠাতে পারবেন। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংকস ফর